বছর শেষে ফাইনালি আরঙের সেল এ নিয়ে এত মাতামাতি অ্যান্ড ভিডিওস দেখে আমরাও মাথা ঠিক রাখতে পারলাম না তাই চলেই গিয়েছিলাম আজকে আরঙে অফারে কেনাকাটা করতে আর এমনিতেও তোমরা তো জানোই আরং আমাদের কতটা ফেভারেট তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে এই সেলটা অ্যাকচুয়ালি ওয়ার্থ ইট কি না তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবে অ্যান্ড ভিডিও লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না বিকজ এত এত ভিউ দাও তোমরা বাট লাইকটা কেন জানি কম হয়ে যায় সো প্লিজ লাইক করে দিও সব সো হ্যালো এভরিওয়ান আমি অমিয়া ওয়েলকাম টু আওয়ার নিউ মজার ঘটনা হয়েছে না সেল দেখে মাথা একদম খারাপ হয়ে তো আমাকে মেডিকেল থেকে আসার পথে ফোন রাস্তায় দিয়ে বলে যে আমরা আরঙে যাব তুমি তাড়াতাড়ি আসো তো যেমন কথা তেমন কাজ আমি জাস্ট বাসায় এসে রেডি হয়ে বের হয়ে গিয়েছি ইভেন আমি লাঞ্চও করিনি কোনো মতে ড্রেসটা চেঞ্জ করেই বের হয়ে গিয়েছিলাম তো এই তো আমরা বনানি চলে এসেছিলাম আর বনানিতে আরঙের ওখানে নেমেই দেখলাম কি পাশে এলিগেন্টের একটা নিউ ব্রাঞ্চ ওপেনিং হয়েছে তো মালিহা বলল চলো একটু দেখে আসি যে এলিগেন্টের ওপেন হয়েছে কিনা তো আমরা এখানে এসে দেখলাম যে ওপেন তো হয়েছে বাট এটা জাস্ট ব্রাইডাল মেক ওভারের জন্য এই ব্রাঞ্চটা তাদের এখানে অন্য কোনো সার্ভিসেস অ্যাভেলেবেল নেই বাট দেয়ার ইন্টেরিয়র ওয়াজ সো গুড তো ওখান থেকে বের হয়ে আমরা তিনজন ডিরেক্ট আরঙ্গে চলে যাচ্ছিলাম তো আমরা আজকে বনানী এগারো ব্রিজের পাশে যে আরঙ্গের আউটলেটটা আছে ওখানে গিয়েছি তো আমরা আজকে একা যাইনি আমরা এক আপুর সাথে গিয়েছিলাম শপিং করতে অ্যাকচুয়ালি উনিও অনেক এক্সাইটেড ছিল সেলে শপিং করার জন্য তো গিয়ে দেখি অ্যাকচুয়ালি সেলে কী কী অ্যাভেলেবেল আছে বিকজ সেল তো ছয় তারিখ থেকে শুরু হয়েছে আমরা যাচ্ছি নয় তারিখে তো জানি না কি পাবো তো আরঙে ঢুকে ফার্স্ট আমরা ব্যাগের সেকশনে চলে আসছিলাম যদিও এই ব্যাগগুলোতে কোনো ডিসকাউন্টেড প্রাইস ছিল না এগুলো হচ্ছে রেগুলার প্রাইসই ছিল তো আমরা তো আজকে আর ডিসকাউন্ট ছাড়া প্রোডাক্ট কিনতে আসিনি বেসিক্যালি আজকে সেলের প্রোডাক্টগুলোই দেখব বিকজ সেল স্টার্ট হওয়ার আগের দিনই না আমরা গুলশানের আরঙের ফ্ল্যাগশিপ স্টোরটাতে গিয়েছিলাম ওখান থেকেও কেনাকাটা করা হয়েছে তো আজকে জাস্ট সেলের প্রোডাক্টগুলো দেখব তো ওই ব্লগটাও কিন্তু এখন আপলোড করিনি ভাবলাম এটা আগে পোস্ট করে দিই দেন ওইটা ড্রপ করবো তোমরা প্লিজ ওয়েট করবে সবাই তো ফার্স্টেই আমরা ডিসকাউন্টের মধ্যে কিছু জুতা দেখছিলাম আর গিয়ে আপুর এই রেড কালার জুতাটা পছন্দ হয়ে যায় যেটা উনি অবিশ্বাস্য রকমভাবে সেভেন্টি পার্সেন্ট অফে পেয়েছে খুবই কম প্রাইসে পেয়েছিলো লাস্টে তোমাদেরকে প্রাইসটা বলবো তো ফার্স্টে আমি ডিসাইড করতে পারছিলাম না যে আমিও একটা নিব কিনা বাট লাস্টে যখন যে নিতে চেয়েছিলাম তখন আর পাইনি দেন টাগা সেকশনে চলে আসলাম টাগা সেকশানে তেমন কোনো ডিসকাউন্ট ছিল না কিছু স্পেসিফিক টপসের ওপর ডিসকাউন্ট ছিল যেগুলো একদমই পছন্দ হওয়ার মতো না আমি ইভেন ওগুলো একটু দেখিও নি আমি কিছু রেগুলার প্রোডাক্ট দেখছিলাম বাট রেগুলার প্রডাক্টগুলো না মনে হচ্ছিল অনেক আগের কালেকশন যেগুলো আমি অন্যান্য ব্রাঞ্চে বহুবার দেখেছি তাই টাকা থেকে আমার আজকে কিছুই নেওয়ার প্ল্যান নেই তারপর আমরা সেকশন থেকে কিছু সেলের ব্যাগ দেখছিলাম তো এখানে খুবই লিমিটেড কিছু কালেকশন ছিল ব্যাগের যেগুলোতে সেল দিয়েছিল তারা আর এখানে আহামরি পছন্দ হওয়ার মতো কোনো ব্যাগ আমার কাছে মনে হয়নি বাট তাও আমি চেক করছিলাম যে কিছু একটা নেওয়া যায় কি না তো এই সাইডেও কিছু ব্যাগে তারা সেল দিয়েছিল বাট সেলটা থেকে যে নিব তেমন কোনো পছন্দ হচ্ছিল না আমার একটা ব্যাগও বাট তোমরা যদি ডিসকাউন্টে নিতে চাও এখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল দেন তোমরা যে দেখতে পারো বাট আমি একটা ব্যাগও পছন্দ হয়নি আমার তাই নেই থেকে রেগুলার প্রাইসে তাদের যে টপসগুলো ছিল ওগুলো কিছু দেখছিলাম তো এই টপসটা খুবই পছন্দ হয়েছে আমার তো আমি চিন্তা করলাম যে ফার্স্টে একটু ডিসকাউন্টের থ্রি পিসগুলো দেখি দেন যদি ওখান থেকে কিছু না নেওয়া হয় দেন এসে হয়তো আমি এটা নিয়ে যাব লাস্টে তো অ্যাকচুয়ালি আমি আর মালিহা যতটা আশা করে গিয়েছিলাম যে সেলে অনেক প্রোডাক্ট থাকবে অনেক কিছু কিনতে পারবো বাট অ্যাকচুয়ালি এখানে তেমন কিছুই ছিল না তো তোমরা একটু কমেন্টসে জানাও তো তোমরা আরঙের সেল থেকে কেউ ভালো কিছু কিনতে পেরেছো কি না আমার না খুব জানার ইচ্ছা তাহলে হয়তো আমি আরঙের অন্য কোনো শোরুমে যাব তেইশ তারিখের মধ্যে মধ্যে তো আপুর ওই সেল থেকে একটা ব্যাগ পছন্দ হয়েছে উনি ওইটা নিল তো ওখানে ফিফটি পার্সেন্ট সেল ছিল কিছু লিমিটেড কালেকশনের উপরে ব্যাগের দেন আমরা সেলের ওখান থেকে কিছু থ্রি পিস দেখছিলাম আপু আর মালিহা প্রায় সিমিলার কিছু থ্রি পিসই দেখছিল আরঙে তো হিউজ থ্রি পিসের কালেকশন অ্যাভেলেবেল ছিল বাট ডিসকাউন্টের ছিল অনলি দুইটা সেকশন যেখানে ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল তো থ্রি ডিসকাউন্টের পর প্লাস ছিল দেন আমরা চলে আসলাম সেকেন্ড সেকেন্ড ফ্লোরে ফ্লোরে আর এসে আমরা কিছু শাড়ি দেখছিলাম তো শাড়ির উপরে তারা ডিসকাউন্ট দিয়েছিল সব কালেকশনের উপরে না কিছু লিমিটেড কালেকশনের উপরে যেমন এই শাড়িগুলোর উপরে ফর্টি পার্সেন্ট সেল ছিল কিছুর উপরে থার্টি পার্সেন্ট সেল ছিল তো আপুর আজকে প্ল্যান ছিল যে উনি একটা শাড়ি কিনবে তো অ্যাজ ইউ অল নো যে আরঙের শাড়ি অনেক বেশি এক্সপেন্সিভ কাউন্ট দিলেও তেমন একটা ডিফারেন্স পড়ে না তো মালিয়া এখন যে শাড়িটা দেখছে এটার প্রাইস উনিশ কি বিশ হাজার টাকা ছিল যেটা অনেক এক্সপেন্সিভ সেল সেল দিলেও তেমন একটা ডিফারেন্স পরেনি আমার কাছে মনে হয় আরঙের সবগুলো শাড়ি অনেক সুন্দর ছিল বাট এখন আমার যোগ্যতা নেই আরঙের শাড়ি কেনার ইনশাল্লাহ ভবিষ্যতে নিজের আর্নিংয়ে আরঙের অনেক অনেক শাড়ি কেনার প্ল্যান আছে তো যাই হোক তারপরে আমরা বেবিদের সেকশনে চলে এসেছি আর আমি অলওয়েজ বলি যে আরঙের দুইটা কর্নার আমার অনেক বেশি ফেভারেট একটা হচ্ছে বেবিদের সেকশন আর একটা হচ্ছে টাগা এই দুই জায়গা থেকে অলওয়েজ আমাদের কেনাকাটা করা হয় তো আমরা অলরেডি আরং থেকে সামারের জন্য একটা ড্রেস নিয়েছি আর আপু আপুর মেয়ের জন্য একটা ড্রেস নিয়েছে যেটা তোমাদেরকে আরং এর নেক্সট ব্লগে দেখাবো তো আজকে আর কিড সেকশনে তেমন একটা ভিডিও করা হয়নি বাই দা ওয়ে কিড সেকশনেও কিন্তু মোটামুটি ভালোই সেল ছিল বাট আমার আজকে তেমন একটা দেখানো হয়নি বিকজ ওখানে অনেক বেশি রাশ ছিল বাই দা ওয়ে আজকে আরং এর সবগুলো সেকশনে অনেক বেশি গ্যাদারিং ছিল তাই তেমন একটা ভিডিও করিনি আমরা জাস্ট যে ড্রেসগুলো দেখেছি ওগুলোই তোমাদেরকে একটু দেখিয়েছি যাতে তোমরা সেলের সম্পর্কে সম্পর্কে একটু আইডিয়া পাও দেন আমরা ঘুরতে ঘুরতে আরং ডেরির ওখানে চলে গেলাম অ্যান্ড আরং ডেরির জুস তো সবার অনেক বেশি ফেভারিট তো আমরাও কয়েকটা জুস নিলাম অ্যান্ড আপু কয়েকটা নিলো তারপর আমরা আরংয়ের যে মিষ্টির ক্যানগুলো পাওয়া যায় ওগুলো দেখছিলাম আগে কখনো এই মিষ্টির ক্যানগুলো ট্রাই করা হয়নি তাই আমরা এখান থেকে একটা কালো জামে ক্যান নিলাম আপুও সেম সেম নিলো তো আমরা যখন ট্রাই করব ইনশাল্লাহ তোমাদের সাথে রিভিউ শেয়ার করব অ্যান্ড তোমরা ট্রাই করেছো কি আমাকে কমেন্টসে জানাবা তো উপর থেকে টুকিটাকি কেনাকাটা করে আমরা এবার চলে যাচ্ছি হোম ডেকোরের যে সেকশনটা আছে ওখানে আমরা এখান থেকে আসলে প্রায়ই টুকিটাকি জিনিস নেই তো আপুর ফার্স্টে এসে এখানে যে ফিফটি পারসেন্ট সেলের যে কর্নারটা ছিল ওখানে খুবই সামান্য কিছু প্রোডাক্ট ছিল লাইক কিছু কুশন কাভার রানার অ্যান্ড টেবিল প্লেসমেন্টের উপরে কিছু সেল ছিল তো আপুর ওখান থেকে একটা কুশন কাভার পছন্দ হয়েছে এই ব্ল্যাক কালারটা তো উনি ওটা নিল তারপর আমরাও দেখছিলাম যে এখান থেকে কুশন কাভার নেওয়া যায় কি না বাট এখানেরগুলো পছন্দ হয়নি মালিহা হচ্ছে সাইডে যে রেগুলার প্রাইজের কুশন কাভার ছিল ওখান থেকে দেখছিল তো আমার কাছে কিছু কুসুন কাভার পছন্দ হয়েছে যেগুলো বেডে রাখা যাবে এই কুশন কাভারগুলো এগুলোর মধ্যে অনেকগুলো কালার অ্যান্ড অনেকগুলো ডিজাইন ছিল তো আমার কাছে সবগুলোর মধ্যে এইটা থেকে বেশি ভালো লেগেছে এগুলোর পার পিস প্রাইস ছিল ফোর টাকা করে আমরা হচ্ছে রিসেন্টলি টেবিল প্লেসমেন্ট অ্যান্ড রানারের একটা সেট নিয়েছিলাম যেটা এখনও তেমনভাবে ইউজ করা হয়নি তো এইখানে না কাঁথা স্টিচের কিছু কুশন কাভার দেখলাম এগুলো আমার খুব পছন্দ হয়েছে তো আমি চিন্তা করেছি নেক্সট টাইম আম্মুকে নিয়ে গেলে এগুলো কিনবো তো এই তো আমি মিরার ভিডিও করছিলাম অ্যাকচুয়ালি মিরার দেখলে না ভিডিও করতে ইচ্ছা করে বা পিকচার তুলতে ইচ্ছা করে তো আরং এ ঘুরতে ঘুরতে অলমোস্ট মাগরিবের আজান দিয়ে দিয়েছিল আমি যেহেতু মেডিকেল থেকে ডিরেক্ট এখানে আসছি আমার এত বেশি টায়ার্ড লাগছিল অনেক পায়ে ব্যথা করছিল তো মালিহাকে বারবার বলছিলাম যে প্লিজ আর কিছু না দেখে তাড়াতাড়ি চলো বাট ও এখনো জিনিস দেখেই যাচ্ছে আমি ওকে কতবার বললাম যে আর দেখো আমার পায়ে ব্যথা করছে চলো বাট কে শুনে কার কথা তারপর এখান থেকে আপু একটা কিউট মিরার সহ একটা জুয়েলারি বক্স ছিল রেড কালারের উপরে উনি একটা মালিহাকে একটা গিফট করলো ওটা অনেক বেশি কিউট ছিল তো অ্যাকচুয়ালি আরঙের সেল নিয়ে কিছু কথা বলি তো আমরা আজকে আসছিলাম খুব আশা নিয়ে যে অনেক কিছু থাকবে হয়তো বাট আমি অ্যাকচুয়ালি তেমন কিছুই পাইনি হয়তো বা আমরা লেটে গিয়েছি দেখে পাইনি বাট তোমরা যদি আরঙের সেলের থেকে কিছু কেনাকাটা করে থাকো আই মাস্ট এ ইউ গাইজ আর ভেরি লাকি বিকজ সেলে কিনতে পারলে অনেকটা লাভ হয়ে যায় অলমোস্ট ফিফটি পারসেন্টের মতো লাভ হয়ে যায় আর কি বাট আমাদের ব্যাড লাক আমরা এখান থেকে তেমন কিছু কিনতে পাইনি সেলে বাট ইনশাল্লাহ আমরা আরঙের গতবার যে আরে গিয়েছিলাম গুলশান একের ফ্ল্যাগশিপ স্টোরটাতে ওখানের ভিডিওটা ড্রপ করব তোমরা ওখানে দেখতে পারবে যে কি কি কিনেছি আর ওই স্টোরটা এত বেশি সুন্দর আমি জানি তোমরা যারা গিয়েছো তারা জানো আমরা ফার্স্ট টাইম গিয়েছিলাম আমাদের খুবই ভালো লেগেছে তো যাই হোক আমরা কিছু ফিঙ্গারিং দেখছিলাম আপু এখান থেকে এই ফিঙ্গার রিংটা করে এটা ছিল পিওর রুপার উপরে অ্যান্ড এখানে কিন্তু জুয়েলারির উপরেও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল তোমরা যারা আরঙের জুয়েলারি লাইক করো তারা এখনই গিয়ে চেকআউট করতে পারো যদি কিছু পছন্দ হয়ে যায় তাহলে কিনে নিয়ে আসবে তো এই তো আমাদের শপিং শেষ অ্যান্ড আরং থেকে টুকিটাকি জিনিস পারচেস করলাম অ্যান্ড আপু মালিহাকে একটা গিফট করলো তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবে অ্যান্ড ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আল্লাহ হাফিজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং